সালামু আলাইকুম তানজিলা রান্নাঘরের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নাস্তা রেসিপি বানাবো, বিস্কুটও বলতে পারেন, এটা বিস্কুটেরই মতো। এটি বানানোর জন্য আমাদের লাগবে ডিম। আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আর ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নেব প্রথমে। চিনিটাকে একটু সময় দিয়ে ভালো করে বিট করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। একটা ডিমের জন্য যেটুকু ময়দা লাগবে আমি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব। পরিমাণটা বুঝে বুঝে দেব। আরও একটু ময়দা দিতে হবে। দিয়ে মাখিয়ে নেব, কম পড়লে আবার দেব। আরও একটু দিতে হবে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট পরিমাণ নিয়ে হাতে ভালোভাবে গোল পাকিয়ে নেব। চেপে একটা গোল করে শেপ দিয়ে দেব, আর চামচের সাহায্যে একটা করে দাগ দিয়ে দেব। একটু চেপে চেপে দেব। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে দিয়ে তারপর চামচ দিয়ে ভালোভাবে দাগ দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার মিডিয়াম আছে, আমি এগুলোকে ভেজে নেব। এক পিট হয়ে গিয়েছে, আমি একটু করে উল্টিয়ে দেব। আর এগুলো একটু সময় দিয়েই ভাজতে হবে। অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে আমাদের। এবার আমি নামিয়ে নেব এগুলো। ঠান্ডা করার পর আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, দেখাবে।